ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. مهلا دير সাথে ফ্রেন্ডশিপ করা অথবা ফ্রেন্ড লিস্ট করা, ফেসবুকে বন্ধুত্ব করা, এটা আসলে গুরুত্বপূর্ণ একটি বিষয়। এখন যার সাথে বন্ধুত্ব করবেন তাকে আপনি কতটুকু চিনেন বা তার সাথে আপনার বন্ধুত্বটা কীরকম হবে? এখন আজকাল তো বিভিন্ন মানুষ বিভিন্ন ফেত্তায় জড়িয়ে যাচ্ছে ফেসবুকের মধ্যে, সেই জন্যে যার সাথে ফেসবুকে ফ্রেন্ডশিপ হবে, শুধুই যদি পোস্ট আপনার পোস্টগুলো দেখবে, তিনি তার পোস্টগুলো আপনি দেখবেন, এতটুকু যদি হয় কোনো সমস্যা নেই। আরও যদি দেখা যায় মেসেজের মাধ্যমে বিভিন্নভাবে বিভিন্ন কাজে জড়িয়ে যাওয়া, প্রেম, অশ্লীলতা, তাহলে তো হারাম। কারণ আজকাল দিনের নাম দিয়ে অনেক অবৈধ কাম চলছে, দিন শিখি নাম দিয়ে। তো এই বিষয়গুলো যদি খেয়াল রাখেন তাহলে কোনো সমস্যা নেই। তবে পরিচিত এই এই হচ্ছে বিষয়। তো বিশেষ করে যারা আপনারা দিন প্রচার করেন, হয়তো বিভিন্ন পোস্টের মাধ্যমে আপনাকে কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো, দেখলো, জানলো, এতটা যদি হয় তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু পরবর্তীতে আরও বিভিন্নভাবে বিভিন্ন কাজের সাথে জড়িয়ে যাওয়াটা মুশকিল। তো এই বিষয়গুলো খেয়াল রেখে যদি এরকম দেখা যায় যে দিন তার, বিশেষ করে তার যদি কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, আপনি কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন না, বিশেষ করে যদি আপনার উদ্দেশ্য দিন প্রচারের থাকে, তাহলে তো কোনো সমস্যা নেই। তার সাথে কোনো মেসেজের মধ্যে কোনো আলোচনা হলো না, শুধুই ফ্রেন্ড লিস্টে ফেসবুকে আছে মিডিয়ার মাধ্যমে, তাতে কোনো সমস্যা নেই। আর যদি আপনাকে কেউ পাঠায়, প্রথমে তার আপনি তার তার অ্যাড্রেস আপনি জানেন, তার ফ্রেন্ড লিস্টে কারা আছে, তিনি কোন ধরনের পোস্ট করে, তো এভাবে যদি রিসিভ করা হয় কোনো সমস্যা নেই। তবে ইয়া রাসূল